আজকেই এই একমাত্র থানা টঙ্গী থানা আমরা এই আগস্ট মাসে ঢাকার বাইরে যে থানায় আমরা অংশগ্রহণ করলাম সারা বাংলাদেশ ছুটে বেরিয়ে যিনি স্বেচ্ছাসেবক লীগকে সুসংগঠিত করে তুলছেন তৃণমূল থেকে বেড়ে ওঠা নেতৃত্ব একসময় মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ছিলেন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন সহসভাপতি ছিলেন এখন সভাপতির দায়িত্ব পালন করছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জননেতা জনাব গাজী মেজবাহুল হোসেন সাচ্চু সাথী বন্ধুগণ মন্ত্রী মহোদয় কিছুক্ষণ পরে আসবেন তাই আমি বলবো আমাদের জেলা ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দকে অনুষ্ঠানটি পরিচালিত করে মন্ত্রী মহোদয়ের আগমন পর্যন্ত তারা যেন তাদের যে ধারাবাহিক এখানে অতিথি আছে তাদেরকে যে অনুষ্ঠানটি পরিচালনা করেন সাথী বন্ধুগণ আপনারা সকলেই জানেন আগস্ট মাস শোকের মাস আমি আমার বক্তব্যের প্রারম্ভেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি বঙ্গমাতা শেখ ফজিলতুন্নেসা মুজিব শেখ কামাল শেখ জামাল শিশু রাসেল সুলতানা কামাল রোজি জামাল আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি বঙ্গবন্ধুর একমাত্র সহোদর শেখ আবু নাসের আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনি তার অন্তঃসত্ত্বা স্ত্রী আর্যমণি কৃষক নেতা আব্দুর রব শেয়ানিয়াবাদ আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই দিনের নিহত পুলিশ অফিসার সিদ্দিকুর রহমান কর্নেল জামিল সহ 15ই আগস্টের কালোরাত্রিতে নিহত সকল শহীদদের আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের 30 লক্ষ শহীদকে 2 লক্ষ মামনকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতীয় চার নেতাকে শ্রদ্ধাভাজন বঙ্গতাজ সাজউদ্দিন আহমেদ ক্যাপ্টেন মনসুর আলী সৈয়দ নজরুল ইসলাম কামারুজ্জামানকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি 21ই আগস্টের গ্রেনেড হামলায় নিহত আইবি রহমান স্বেচ্ছাসেবক লীগ নেতা কুদ্দুস পাটোয়ারি সহ যারা সকল গণতান্ত্রিক আন্দোলনে নিহত সকল শহীদদের আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি সাথী বন্ধুগণ সেদিন সূর্য ওঠার আগেই তারা আমাদের প্রিয় নেতাকে আমাদের মাঝ থেকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল ওরা ভেবেছিল বঙ্গবন্ধুকে হত্যা করার পর বাংলাদেশ থেকে চিরদিনের মতো স্বাধীনতার চেতনাকে মুক্তিযুদ্ধের চেতনাকে নিঃশেষ করে দেওয়া যাবে আমি সেই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র ঘৃণা জানাই এখানে অনেক ছোট ভাইরা বসে আছেন আপনারা সেদিনের সেই নির্মম গল্পটি অনেকেই হয়তো জানেন অনেকেই জানেন না সেদিন কিন্তু মহিলারাও সেদিন কোনো এই ঘাতকের হাত থেকে রক্ষা পায়নি শিশুরাও ঘাতকের হাত থেকে রক্ষা পায়নি অন্তঃসত্ত্বা মাকেও তারা হত্যা করেছিল কি নৃশংস হত্যাকাণ্ড সেদিন সংগঠিত হয়েছিল সারা বাংলাদেশে অমানিশার কাল অন্ধকার নেমে এসেছিল তারা জানাজার জামাজটাও ঠিকমতো সেদিন বঙ্গবন্ধু মুজিবের মাত্র কয়েকজন লোককে দিয়ে করিয়েছে আতঙ্ক তৈরি করে সেদিন মানুষকে জানাজায় পর্যন্ত তারা আসতে দেয় নাই তাদের লাশগুলিকে তারা আমাদের ঠিকমতো তারা সৎকার করতে দেয়নি কি নির্মমভাবে সেদিন তারা হত্যা করেছিল শিশু রাসেল যার বয়স মাত্র 10 বছর ছিল তাকেও তারা সেদিন হত্যা করেছিল আর এই হত্যাকারীদেরকে যিনি আশ্রয় প্রশ্রয় দিয়েছিলেন এই হত্যাকারীদেরকে নিরাপদে দেশ থেকে বেরিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছিলেন এই হত্যাকারীদেরকে বিভিন্ন দূতাবাসে চাকরির ব্যবস্থা পর্যন্ত করে দিয়েছিলেন শুধু তাই নয় এই হত্যার বিচার করা যাবে না ইনডিমিনিটি বিলটিও যিনি পাশ করেছিলেন তিনি হচ্ছে প্রয়াত প্রেসিডেন্ট মেজর জিয়া জিয়াউর রহমান সাহেব হত্যার কোনো বিচারের ব্যবস্থা করেননি খুনিদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে দেশ থেকে বের করে দিয়েছিলেন তাদেরকে বিভিন্ন দূতাবাসে চাকরির ব্যবস্থা করেছেন তাদেরকে যেন বিচার না হয় সেই ব্যবস্থা করেছেন তার স্ত্রী বেগম খালেদা জিয়া আরেকটু বেশি হেল্প করেছেন তিনি তাদেরকে এনে আবার জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা বানাতে চেয়েছিলেন এমপি বানিয়েছিলেন কি পরিমাণ লজ্জাজনক ঘটনা শুধু তাই নয় এই বেগম খালেদা জিয়া আবার এই 15ই আগস্টে তার জন্মদিন পর্যন্ত পালন করেন বলেন বাংলাদেশ কিভাবে সুষ্ঠু রাজনীতি হবে খুন তো আপনি করলেনই এই খুনের প্রতি উপহাস করে সেদিন আবার তারা
জন্মদিন পালন করে। যে লোক খুন হয় আর যে খুন করে, খুনের পরিবার আর যে খুনি যে খুনি থাকে এবং যে পরিবারের লোক খুন হয়, তাদের মধ্যে কি কখনো কখনো মিল হয়? এভাবে তারা 21 আগস্টের গ্রেনেড হামলার কথা আমি বলি, এখানে অনেক ছোট ভাই উপস্থিত আছেন, সেদিন 21 আগস্ট 2004 সালে কি বিভীষিকাময় ঘটনা তারা ঘটিয়েছিল। জিয়াউর রহমান তো বঙ্গবন্ধু হত্যার সাথে জড়িত, আর তার পুত্র তারেক রহমান এই জঙ্গিদেরকে ভাড়া করে হাওয়া ভবনে নিয়ে আর্জেস গ্রেনেড দিয়ে, কি কারণে শেখ হাসিনাকে সেদিন, মাননীয় প্রধানমন্ত্রীকে কেন সেদিন 24টি গ্রেনেড সেদিন কেন মারা হলো? নির্মমভাবে আইবি রহমান, কুদ্দুস পাটোয়ারিকে কেন হত্যা করা হয়েছিল? কি তাদের অন্যায় করেছিল? তারা তো সেদিন আন্দোলন সংগ্রাম, কই বিএনপি তো আন্দোলন সংগ্রাম করে, আওয়ামী লীগের লোকজন গিয়ে তো এভাবে গ্রেনেড হামলা করে না, কাউকে হত্যা করা 24 জন মানুষকে একসাথে মেরে ফেলার পরিকল্পনা করে না। তাদের মধ্যে যে হিংসার রাজনীতি, তারেক রহমান সেদিন কার স্বরাষ্ট্রমন্ত্রী বাবর সাহেব সহ, সাল আব্দুস সালাম পিন্টু সহ, এনএসআইয়ের ডিজি সহ সকলে মিলে ষড়যন্ত্র করেছেন। কি নির্মম ঘটনা, যখন গ্রেনেড হামলা হলো, এই 24 জন মানুষ নিহত হলো, শত শত মানুষ গ্রেনেড, এই যে সাচ্চু ভাই এখানে বসে আছেন, অনেকেই মনে করেছিল তিনি সেদিন মারা গেছেন, তার কোনো জ্ঞান ছিল না, অসংখ্য স্প্রিন্টারের আঘাতে সেদিন তিনি মাটিতে পড়েছিলেন। তাদেরকে যখন হাসপাতালে নেওয়া হলো, তখন বঙ্গবন্ধু মেডিকেল কলেজ, আজকের বঙ্গবন্ধু মেডিকেল পিজি হাসপাতাল ছিল, পিজি হাসপাতালে কোনো রোগীকে ভর্তি করা হয়নি। ঢাকা মেডিকেল, যেখানে একমাত্র জায়গা বাংলাদেশের আর কোথাও যেন ভর্তি না হওয়া যায়, ঢাকা মেডিকেল কিন্তু ভর্তি নেয়। সেদিন ঢাকা মেডিকেল কলেজে, যেহেতু বিএনপি ক্ষমতায়, ড্যাব, বিএনপির যেটা ডাক্তারদের সংগঠন সেটার নাম ড্যাব, ড্যাবের সমস্ত ডাক্তার সেদিন ঢাকা মেডিকেল কলেজ ছেড়ে চলে গিয়েছিল। আমাদের অনেক নেতাকর্মী চিকিৎসার অভাবে সেদিন মারা গিয়েছিল। শুধু তাই নয়, এই অবস্থায় যখন এই 24 জন মানুষ মারা গেলেন এবং আহতরা কাতরাচ্ছেন, তখন যারা সহযোগিতা করতে আসছিল তাদেরকে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করল। শুধু তাই নয়, আরও শুনুন অনেক কাহিনী, যে গ্রেনেডগুলি ছিল, 2-1টি গ্রেনেড বাস্ট হয় নাই। আর্মি অফিসার দেখছেন সেদিন, শাহাদাতনা সাকওয়াত সাহেবকে নিয়ে এসেছিল, তিনি বলেছিলেন স্যার এই গ্রেনেডটি রেখে দেন, কারণ একটি খুনের আলামত থেকে যাবে, ভবিষ্যতে এটা কাজে লাগবে। তাকে নির্দেশ দেওয়া হলো এখনই আলামত আপনি ধ্বংস করুন, এবং তাকে চাকরিচ্যুত করা হলো। কেন? তিনি আলামত রাখতে চেয়েছিলেন। এভাবে 24 জন মানুষকে খুন করেছে। আর কেউ না জানুক, তারেক জিয়া কিন্তু জানে তিনি কত বড় অন্যায় করেছেন, সেই কারণে তিনি কিন্তু বাংলাদেশে আসার সাহস পান না। কারণ যিনি অন্যায় করেন সবাইকে ফাঁকি দেওয়া যায়, নিজেকে কিন্তু ফাঁকি দেওয়া যায় না। আপনি যদি একটা অন্যায় করেন, আপনি নিজে জানেন আপনি কি করেছেন, এই অন্যায়কারী করেননি। সেই সময় উদীচীর অনুষ্ঠানে হামলা, মসজিদে হামলা, একজন ধর্মীয় বিভিন্ন মতালম্বী থাকতে পারে, বিভিন্ন মতের লোক থাকতে পারে, তাদেরকে মসজিদে হামলা।